আমার সমস্ত শরীর অবশ হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি মা বাবা হারিয়েছি, পরিবারের সবাইকে হারিয়েছি, কিন্তু রাজনৈতিক ভাবে আজকে আমি অথরিটিকে হারিয়ে ফেলেছি, যার নির্দেশে আমি বাস্তবায়িত করতাম, কার্যকরী করতাম। আই ওয়াজ দ্য এক্সিকিউটর, আমি ছিলাম তার নির্দেশে কাজ করার লোক। আজকে সিরাজুল আলম খান নেই, আসম আব্দুর রব, আমি থেকেও নেই পৃথিবীতে। আমাকে বারবার আসার সময় বাসা থেকে বলা হয়েছে যে আমি যেন শোকাভিভূত না হয়ে পড়ি, আমি যেন ইমোশনাল না হই। আমার জীবনে ইমোশন বলে কোনো শব্দ আমি প্রশ্রয় দেই নাই। আমি 4-5 বার মৃত্যুর মুহূর্তে পতিত হয়েছিলাম কোনো কিছু, কিন্তু সিরাজুল আলম খানকে হারিয়ে দেওয়ার পরে বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে কি করবে আমি জানি না। এই জাতি আমাদের ঋণ কীভাবে পরিশোধ করবো তার কাছে? এই জাতির স্বপ্নদ্রষ্টা স্বাধীন বাংলাদেশ একটা হইতে পারে, এইটা তৃতীয় জাগরণ বাঙালির 21শে ফেব্রুয়ারির পরে, ভাষা আন্দোলনের পরে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে সিরাজুল আলম খান শেষ বইটা লিখে গেছে, বাঙালির তৃতীয় জাগরণ। উনি একটা মডেলের কথা বলেছেন, যেসব দেশে কর্তৃত্ববাদী সরকার থাকে, আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে, সেখানে শ্রম কর্ম পেশার জনগণকে সাথে নিয়ে, শুধু রাজনৈতিক দল নয়, যারা দল করে না তাদেরও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অবদান রাখার সাংবিধানিক সুযোগ রেখে উনি বলে গেছেন অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এটা নিয়ে চিন্তাভাবনা সচ্ছে সারা পৃথিবীতে একটা নতুন চিন্তাভাবনা। আমি তার বিধি আত্মা শান্তি কামনা করি। সরকার প্রোপার্টি না, তার ফ্যামিলির প্রোপার্টি, দলেরও প্রোপার্টি না, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রোপার্টি, সারা পৃথিবীর কোনো মানুষের প্রোপার্টি। আমি আমার পিতৃমাতা সব হারিয়ে ফেলেছি, আমাদের রাজনৈতিক অথরিটি সিরাজুল আলম খান তিনি আজকে চলে গেছেন আমার ছেড়ে, আমি একান্ত নিঃস্ব হয়ে গেছি। আপনারা আমাকে একটু সাহায্য করেন, সহযোগিতা করেন, সিদ্ধান্ত সময় এইভাবে হইতে পারে? মৃত্যুর পূর্বে উনি কিছু ওসিয়ত করে গেছেন, সেখানে মান অভিমান খুব থাকতে পারে, সেটি আমরা মানবো কিনা আমাদের সবাই সম্মিলিত সিদ্ধান্ত হবে। আমি 2 নম্বর মনে করি উনার পরিবারের মতামতটা জানা দরকার। 3 নম্বর হলো উনি একটা রাজনৈতিক দল গঠন করে গেছেন, সিনে দেশটি জাতীয় সমাজতান্ত্রিক দল, সে দলের অপিনিয়ন জানা দরকার। এছাড়া সারা দেশে পৃথিবীতে দেশে বিদেশে উনার যে লক্ষ কোটি শুভাকাঙ্ক্ষী শুভানুদায়ী আছে তাদের মতামত নিয়ে, এবং দলের নেতা কর্মী সংগঠক যারা দেশে বিদেশে আছে তাদের অপিনিয়নের ভিত্তিতে সর্বসম্মত এবং আমাদের সবার দলমত নির্বিশেষে সিদ্ধান্ত হবে। আমি 2টা কথা এই মুহূর্তে বলতে পারবো। একটা হলো উনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, ধর্মমন্ত্র নির্বিশেষে আমরা ওনাকে অলরেডি দাফন দোয়ার জন্য পাঠিয়ে দিয়েছি, আপনাদের কোনো দিবার নাই তো, ওনাকে গোসল করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর হলো আজকে ডেড বডি ঢাকা থেকে নেওয়া হচ্ছে না, আজকে সমরিতার মর্চুয়ারিতে ওনাকে রেখে দেওয়া হবে দোয়ারের পরে। এই 2টার বাইরে সবার সাথে আলোচনা করা ছাড়া আমি কোনো মন্তব্য করতে পারবো না। আমাকে দেশে বিদেশে থেকে ওনার ওসিয়তের পরিপ্রেক্ষিতে 2টি মতামত আছে। কোনো লৌকিকতা, উনি মৃত্যুর পূর্বে নিউইয়র্ক থেকে একজন আমাকে ওসিয়ত পাঠিয়েছেন, উনি বলে গেছেন একজনের কাছে, সেই ওসিয়তটা হুহু পাঠিয়েছেন যে কোনো লৌকিকতা কোনো সামাজিকতা এগুলি যেন গুরুত্ব না দেওয়া হয়। মানে সরকারের পক্ষে এই রাষ্ট্র সৃষ্টি করা তিনি ছিলেন এই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। পৃথিবীর কেউ যখন ভাবেন এই সিরাজুল আলম খান 62 সনে স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন সৃষ্টি করেছে তার, আমি এই মুহূর্তে সেই 1962 সনের নিউক্লিয়াসের স্বপ্নদ্রষ্টা, যার পরিকল্পনা ছিল বাংলাদেশের পতাকা একটা দেশ সৃষ্টি হওয়ার আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের সর্বাধিনায়ক, বাংলাদেশের স্লোগান, বাংলাদেশের ভৌগোলিক এলাকা সব কিছু উনি নির্ধারণ করে গিয়েছেন। উনি 14তম কর্মসূচিতে বঙ্গবন্ধুর কাছে উনি আহ্বান রেখেছিলেন যে বাংলাদেশে কোনো দলীয় সরকার না করে জনগণের সরকার, বিপ্লবী সরকার গড়ার জন্য। আজকে দেশের 50 বছর পরে এটা বলতে পারি, এই অবস্থার জন্য দায়ী হলো আমরা যারা তার স্বপ্নের কথাগুলি মান্য করে নেই। আবহাওয়া অনুকূল না থাকার কারণে
কারণ নোয়াখালী যেতে এখান থেকে সময় লাগবে। অতএব আমরা সন্ধ্যার পূর্বে 4টা বেজে গেছে, 5টা 6টা 7টা 8টা রাতে 9টা 10টার আগে পৌঁছানো যাবে না। আমরা কোনো সরকারের সাহায্য নেব না, কিন্তু জানিয়ে রাখবো আমাদের মুভমেন্টের কথাটা। অতএব নোয়াখালী কখন যাত্রা করব এই কথাটা আমাদের বলে রাখতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এই যে হাইওয়ে পুলিশ আছে তারা যেন আমাদেরকে সহযোগিতা করে। এবং উনার শেষ হসিয়ত ছিল উনার মায়ের একটা কোনো দাপনের কাপড় না দেওয়া, এটা উনার খুব দুঃখ হইতে পারে। যে দেশ উনি সৃষ্টি করে গেছেন সেই দেশে তার উপযুক্ত মর্যাদা আমরা দিতে ব্যর্থ হয়েছি 18 কোটি মানুষ। উনি বলেছেন মায়ের একটা পুরান কাপড় দাফন করে তার বেলায় যেন দাফন করা হয়। এটা আমরা মেনে নেব কি না আমাদের সিদ্ধান্ত নিতে হবে।